পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পদোন্নতির চূড়ান্ত সিদ্ধান্ত হয় সিন্ডিকেট সভায় সেই সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অমান্য করে নির্বাহী আদেশের মাধ্যমে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিএনপি জামায়াতপন্থী কর্মকর্তাদের সুবিধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে কোথাও কোথাও এরকমটাও হয়েছে যে এই সময়ে সাদা দলপন্থী কোনো কোনো নিয়োগ বোর্ডের এক্সপার্ট হিসেবে রাখা হয়েছে আনা হয়েছে পঁয়তাল্লিশতম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় দুর্নীতির দায়ে বরখাস্ত রেজিস্ট্রার আমিনুল ইসলামের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ডক্টর হুমায়ুন কবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন এ সিদ্ধান্ত অমান্য করে উপাচার্য নির্বাহী আদেশে এ দায়িত্ব দিয়েছেন প্রশ্নবিদ্ধভাবে নিয়োগ পাওয়া লাইব্রেরিয়ান ফজলুল কাদের চৌধুরীকে ক্যাম্পাসে ডক্টর হুমায়ুন কবির আওয়ামী লীগ পন্থী এবং ফজলুল কাদের চৌধুরী জামায়াতপন্থী কর্মকর্তা হিসাবে পরিচিত আমরা অফিস থেকে গেছি ফাইন মর্নিং ডাক্তারটা পারে যে সকালে আইসে রেজিস্টার এবং উনি জানেন কেন করছে আমার একটা পরিষ্কার আছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন যাকে সুবিধা মনে করেন তাকে দিয়ে দায়িত্ব দিতে পারবে অভিযোগ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত প্যানেল থেকে অংশ নেওয়া নাজমুল হাসানকে উপাচার্যের একান্ত সচিব বানানোর জন্য ওই পদটি আপগ্রেড করা হয়েছে আর বিএনপি জামাতপন্থী শিক্ষকদের প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়া শিক্ষক মোহাম্মদ ইমদাদুল হুদাকে নিয়ম ভেঙে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে অর্থ কমিটির অনুমোদন ছাড়াই বিএনপি সমর্থক শিক্ষক নজরুল ইসলামকে সর্বোচ্চ বেতন দেওয়ার আদেশও দিয়েছেন উপাচার্য আমার শিক্ষক নিয়োগ এবং কর্মকর্তা নিয়োগ আজ পর্যন্ত কোনো যদি জামাত বিএনপি পান আমি চাকরি ছেড়ে দেব জানা গেছে মেয়াদ থাকার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সহ দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে বিভাগীয় শিক্ষক নিয়োগ বোর্ড থেকে তাদের জায়গায় নেওয়া হয়েছে চট্টগ্রাম ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী দুশিক্ষককে প্রশাসনে ভারসাম্য আনতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন উপাচার্য আমি এখানে এসে দেখেছি যে একদম অচল হয়ে আছে বিশ্ববিদ্যালয় একটা গোষ্ঠী এটাকে কোনোভাবে জিম্মি করে রেখেছে এই জিম্মি থেকে ছাড়ানোর জন্য আমার সকল প্রচেষ্টা মাহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা